আজ গোমতী জেলা শিক্ষা আধিকারিক অফিসের সহযোগিতায় ভারত সরকারের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন দপ্তরের গৃহীত পদক্ষেপ নিপুণ ভারত বাস্তবায়নের লক্ষ্যে নিপুণ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ব্লক ভিত্তিক প্রাক প্রাথমিক বিভাগ থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠদান করেন এমন শিক্ষক শিক্ষিকাদের তৈরি করা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল নিয়ে এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর ইউআরসি হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা ভারপ্রাপ্ত শিক্ষা আধিকারিক জৈন ভিক্টর রিয়াং, সহকারী প্রফেসর উত্তম মিত্র কাঁকড়াবন ডায়েট থেকে আগত লেকচারার বা প্রভাষক কৌশিক মজুমদার ও স্বপন মণ্ডল, গোমতী জেলা সমগ্র শিক্ষার কোঅর্ডিনেটর অমর চন্দ ও অপু রায়, ইউআরসির কোঅর্ডিনেটর দেবব্রত পাল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই TLM প্রতিযোগিতায় গোমতী জেলার 9টি ব্লকের মোট 85টি মডেল উপস্থাপিত হয়। উদয়পুর কিরিট বিক্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 3টি শ্রেণীকক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই মডেলগুলো থেকে সাহিত্য বা লিটারেসির ওপর 10টি এবং সংখ্যাতত্ত্ব বা নিউমারেসির ওপর 10টি মডেল রাজ্যভিত্তিক TLM প্রতিযোগিতার জন্য নির্বাচিত করে আগরতলায় পাঠানো হবে। প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে প্রতিযোগিতায় গোমতী জেলার 7টি ব্লকের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমি সবটা এখানে বিশ্লেষণ করলাম না। আজকে এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা TLM টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, আমরা যখন লেখাপড়া শিখতাম তখন এগুলির কোনো প্রশ্ন ছিল না। ব্যক্তিগত জীবনে আমি নিজের শিক্ষক ছিলাম, আমার সার্ভিস লাইফের শেষের দিকে TLM এর ব্যবহার, এটা যাতে সঠিকভাবে হয় তার ব্যবস্থাও সরকার প্রকল্পিত হয়েছিল, আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করেছিলাম। ছেলে মেয়েদের সামনে কোন কিছু একটা রিলেটিভ একটা সাবজেক্ট যদি আমি পড়াবো, এই বিষয়ের উপর যদি কোনো বস্তু তার সামনে আমি তুলে ধরতে পারি, ছেলে মেয়েটা অতি অবশ্যই আপনার দিকে আকৃষ্ট হবে। মাস্ট ইউ উইল বি অ্যাটেনটিভ টু দি টিচার, এটাই আমরা সবসময় দেখে থাকি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।